জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে তীব্র কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, আমরণ অনশনকে কটাক্ষ কল্যাণের। আমরণ অনশন নয়, রিলে অনশন করছে। কোন কোন গায়িকাকে ভাড়া করে নিয়ে আসছে গান গাওয়ার জন্য? অপর্ণা মাসিরা মমতাকে ক্ষমতায় আনেননি, অপর্ণা মাসিরাই সব গুলিয়ে দিচ্ছে, বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আর এই ডাক্তারগুলো ছেলেগুলো অনেক বাচ্চা ছেলে, ওদেরকে একটু সুপথে চালিত করতে পারত, কিন্তু ওই কয়েকটা বয়স্ক মাথা আছে, শয়তানি বুদ্ধি আছে, চিরকাল কোঅর্ডিনেশন কমিটি আর সিপিএম করে গেছে, ওগুলো এই বাচ্চাগুলোকে নষ্ট করছে। উৎসবের দিনগুলো দেখা গেল অনশন করছে ডাক্তাররা, অসুস্থ। অনশন কর কি হবে ভাই, অনশন তো বলেছিল আমরণ অনশন, এখন তো হচ্ছে অনশন ফাস্টিং আপ টু হসপিটালাইজেশন। আবার নতুন নতুন করে আবার পরশু দিনকে, কালকে সন্ধ্যাবেলা একদিন অনশনে বসছে, আজকে আবার চলে যাচ্ছে। এটা রিলে রিলে অনশন হচ্ছে, এটা সেই আমরণ অনশন না, রিলের মতো আসছে। কোনো কোনো গায়িকাকে ভাড়া করে নিয়ে আসছে, একটু গান টান গাইবে। আবার কেউ কেউ এমন ভাব দেখাচ্ছে, অপর্ণা মাসিদের মতো লোকেরা, মহিলার অপর্ণা মাসিদের মতো মহিলা, যেন ওদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বোধ হয় গলিতে এসছে। মমতাবাজি কোনো ক্যালিবার নেই, এমন দু একজন স্টেটমেন্ট করছে আমরাই খেটে খুটে মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছি, আর যেন ওদের জন্য এসেছে, মমতাবাজি কোনো দামই ছিল না। অপর্ণা মাসিরাই সব গুলিয়ে দিচ্ছে, আর তো দিদি নেই বাসি হয়েছে, এটুকু তো অন্তত বুঝতে চেষ্টা করুক। আর এই ডাক্তারগুলো ছেলেগুলো অনেক বাচ্চা ছেলে, ওদেরকে একটু সুপথে চালিত করতে পারত, কিন্তু ওই কয়েকটা বয়স্ক মাথা আছে, শয়তানি বুদ্ধি আছে, চিরকাল কোঅর্ডিনেশন কমিটি আর সিপিএম করে গেছে, ওগুলো এই বাচ্চাগুলোকে নষ্ট করছে। উৎসবের দিনগুলো দেখা গেল অনশন করছে ডাক্তাররা, অসুস্থ। অনশন কর কি হবে ভাই, অনশন তো বলেছিল আমরণ অনশন, এখন তো হচ্ছে অনশন ফাস্টিং আপ টু হসপিটালাইজেশন। আবার নতুন নতুন করে আবার পরশু দিনকে, কালকে সন্ধ্যাবেলা একদিন অনশনে বসছে, আজকে আবার চলে যাচ্ছে। এটা রিলে রিলে অনশন হচ্ছে, এটা সেই আমরণ অনশন না, রিলের মতো আসছে। কোনো কোনো গায়িকাকে ভাড়া করে নিয়ে আসছে, একটু গান টান গাইবে। আবার কেউ কেউ এমন ভাব দেখাচ্ছে, অপর্ণা মাসিদের মতো লোকেরা, মহিলার অপর্ণা মাসিদের মতো মহিলা, যেন ওদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বোধ হয় গলিতে এসছে। মমতাবাজির কোনো ক্যালিবার নেই, এমন দু একজন স্টেটমেন্ট করছে আমরাই খেটে খুটে মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছি, আর যেন ওদের জন্য এসেছে, মমতাবাজির কোনো দামই ছিল না। অপর্ণা মাসিরাই সব গুলিয়ে দিচ্ছে, আর তো দিদি নেই বাসি হয়েছে, এটুকু তো অন্তত বুঝতে চেষ্টা করুন। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।